স্যার এই মাত্র কিন্তু ভেঙে পড়লো স্যার, স্যার এই মাত্র ভেঙে পড়লো স্যার, আমি কিন্তু পড়েই যাচ্ছিলাম এই মাত্র, স্যার এই মাত্র কিন্তু, স্যার এই এই মাত্র কিন্তু ভেঙে পড়ল, স্যার আমি দাঁড়িয়েছিলাম স্যার বাপদার বাদ হঠাৎ হঠাৎ ধাক নামছে। আপনারা এই মুহূর্তে যারা বর্ণ টিভির সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের প্রোগ্রামটি আপনাদের আমাদের অনুষ্ঠানগুলো সরাসরি উপকূল থেকে আমি তোশিকে গাইফু আপনাদের মাঝে সম্প্রচার করছি। অবস্থা দর্শক পানি কিন্তু ছাপাচ্ছে, মাঝে মাঝে দেখাতে ওভারফ্লো হচ্ছে, একটু ঝড় আসলে কিন্তু আরেক ট্র্যাজেডি প্রতাপনগর ট্র্যাজেডি হয়ে যাবে। বিছোট গ্রাম কিন্তু আস্তে আস্তে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে, এবার যদি ভেঙে যায় বিছোট গ্রাম কিন্তু থাকবে না, মানচিত্রকে আনুলি ইউনিয়ন থেকে মুছে যাবে, পার্শ্ববর্তী শিউলা ইউনিয়নের মধ্যে চলে যাবে। দর্শক আমরা দেখছি একটি প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের বহু সামনে কিন্তু অর্ধা রাস্তা ছিল, চলো চলো দর্শক দেখেন প্রাইমারি স্কুলের সামনে কি অবস্থা, যে কোনো সময় কিন্তু এই প্রাইমারি স্কুলটি সহ প্রাইমারি স্কুল ধস নেমে যেতে পারে, প্রাইমারি স্কুলটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 1941 সালে কিন্তু এই প্রাইমারি স্কুলটি, আজকে দেখেন এই মেন রাস্তা কিন্তু আর নাই, এখানে ঘর বলে অনেকেই চেনে, এই আনুলিয়া প্রতাপনগর শ্রীউলা সহ এখানে একটি বড় ঘর ছিল, টাটকা ভেঙে গেছিল। একটা ছবি তোলেন, ফোন দেন আপনার, যে কোনো সময় এই যে প্রাচীন স্কুলটি ভেঙে যেতে পারে, এখানে পানি উঠলে কোনো রকমভাবে রক্ষা পাবে না ঐতিহ্যবাহী 75 নম্বর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1961 সালে কিন্তু এটি স্থাপিত হয়। দর্শক দেখেন এই মাত্র কিন্তু সরকারি ইট ইট সহ আর মেন অবদা তো আগেই চলে গেছে, দর্শক দেখেন এখানে কিন্তু আর একটু পরে কিন্তু আরো চলে যাবে, জরুরি ডাম্পিং প্রয়োজন, জরুরি ডাম্পিং, ডাম্পিং এবং ফ্লেচিং, তারপরে মাটির কাজ করতে হবে। শামীম হাসান স্যারের সদাই হস্তক্ষেপ কামনা করছি, মাননীয় এমপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার, ভয়াবহ অবস্থা স্যার, চলুন চলুন চলুন। আমরা দেখছি স্কুলের ছাত্ররা কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে, অনেকে আবার আতঙ্কিত হচ্ছে না, কারণ তারা এই জোয়ার ভাটি নদীতে কিন্তু তারা একটু পরে পরে দর্শক ভয়ঙ্কর অবস্থা, এলজিডি রাস্তাটা কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাচ্ছে না, ওয়াবদা রাস্তা তো আগেই শেষ, এবার এলজিডি রাস্তাতে ধরেছে। ইমার্জেন্সি স্কুল বাঁচাতে হলে, ইমার্জেন্সি বিশেষ গ্রাম বাঁচাতে হলে, ইমার্জেন্সি কিন্তু তিনি এখন আমাদের সামনে বর্ণ টিভির সাথে সংযুক্ত হবেন। আসসালামু আলাইকুম। জি অনেকটা জায়গা ভেঙে গেল, মাত্র 2000 জায়গা বোধ হয় বাকি আছে, মাত্র 2000 ভেঙে আর কি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে, এটা খুবই একটা খারাপ অবস্থা দেখা যাচ্ছে। আমি জেলা প্রশাসক ধরে সদাই হস্তক্ষেপ কামনা করছি স্যার, বিশোট প্রাইমারি স্কুলটি 1941 সালে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই স্কুলের অত্যন্ত একটি সুনাম আছে, ঐতিহ্যবাহী স্কুল নামে পরিচিত স্যার। এই স্কুলটির হেড স্যার আমাদেরকে জানাচ্ছিল কিছুক্ষণ আগে কিন্তু এখানে ভেঙে গিয়ে আর এক জোড়াতের মতো আছে স্যার, তারপরে কিন্তু স্যার যদি ভাঙে স্যার স্কুলটি কিন্তু হুমকির সম্মুখে পড়বে। আমরা ইউনো স্যার জনাব ইয়ানুর রহমান স্যারের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড স্যার আমাদের শাহিন সুলতান এবং পিএ শোয়াক খানেরও দৃষ্টি হস্তক্ষেপ কামনা করছি। ইমার্জেন্সি স্যার আমাদের কাছে জিও অবস্থা আছে, যদি জিও বালি দিয়ে স্যার যদি এখানে দেওয়া যায় তা
তাহলে কিন্তু স্কুলটি রক্ষা পাবে, না হলে আগামী চার দিন কিন্তু স্যার স্যার এই মাত্র কিন্তু ভেঙে পড়লো স্যার স্যার এই মাত্র ভেঙে পড়লো স্যার আমি কিন্তু পড়েই যাচ্ছিলাম এই মাত্র স্যার এই মাত্র কিন্তু স্যার এই এই মাত্র কিন্তু ভেঙে পড়লো আর স্যার আমি এখানে দাঁড়িয়ে ছিলাম স্যার এই জায়গাটা কিন্তু এই মাত্র ভেঙে পড়লো আর একটু হলে কিন্তু আমি পড়ে যাইতাম শিক্ষক তিনিও বলতেছেন এই জায়গা থেকে কিন্তু এই মাত্র বড় একটি অংশ কিন্তু ভেঙে গিয়েছে স্যার হ্যাঁ স্যার স্যার বলছেন এটাও নাকি ভেঙে পড়তে পারে চোখের সামনে ঘটে যাচ্ছে জি 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 আমাদের এই স্কুলের হেড স্যার আবারও সংযুক্ত হচ্ছেন যেহেতু এর তলায় কোনো মাটি নেই এই মুহূর্তে যদি পানি আবার ঢেউয়ের আসে এবং পানির ধাক্কা লাগে তাহলে এই মুহূর্তে আবারও ভেঙে যেতে পারে দর্শক যারা এই মুহূর্তে আছেন এই সংবাদটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করেন এবং কমেন্ট করে মতামত জানাবেন দ্রুত সবাইকে জানিয়ে দিন দর্শক আরও একটি জায়গায় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা হচ্ছে হ্যাঁ তুই তখন ধরবি দর্শক আপনাদের কিন্তু দেখাবো দর্শক এই জায়গাতে কিন্তু এখনই এই ইট ভেঙে পড়লো দর্শক এখানে আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে কিন্তু ভেঙে পড়ছে এই বিসিএড স্কুলের ছাত্ররা আতঙ্কিত হয়ে কিন্তু তারা স্কুলের বাইরে চলে আইছে দর্শক এই দেখেন এই মাত্র কিন্তু ভেঙে পড়লো এখান থেকে কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু প্রায় স্যার কত হাত ভেঙে পড়তে পারে স্যার প্রায় বিশ ত্রিশ হাত কিন্তু ভেঙে পড়ছে দর্শক এই জায়গাটি কিন্তু ভেঙে পড়ছে এবং দেখেন এই তলা কিন্তু নাই স্কুলের ছেলেপেলেরা আতঙ্কিত স্কুল ছুটি হবে মনে হয় এবং দেখেন এই কিছুক্ষণ আগে যে ভেঙে পড়ছে আমি বিষয়টি ডিসি স্যার এবং আমাদের মাননীয় এমপি স্যারের এক সদায় হস্তক্ষেপ কামনা করছি ভয়াবহ অবস্থা কিন্তু এর আগে বিসোট গ্রামটি আনুলি ইউনিয়ন রক্ষা পাইছিল বিসোটের অবদা ভেঙে যাওয়ার পরে বিসোটের যে এলজিটি রাস্তা ছিল সেটি উঁচু করার ফলে কিন্তু সেই যাত্রায় প্রতাপনগর এবং শিরলা ট্র্যাজেডি হয়নি কিন্তু এইবার যদি ভেঙে যায় সেই প্রতাপনগর এবং শিরলা ট্র্যাজেডি কিন্তু হয়ে যাবে এই এই মুহূর্তে কিন্তু এই এই যে এগুলো কিন্তু ভেঙে পড়ছে এবং হয়ে গেল এবং কিন্তু ভেঙে পড়বে এবং দর্শক এই যে ইটগুলো কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ভেঙে পড়ছে দর্শক এই যে ইট কিন্তু ভেঙে পড়ছে বর্ণ টিভির পক্ষ থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং দ্রুত এই জায়গাটা বাদ যেন হয় সেটার বিষয়ে একটা খবর সকলে জানতে চাচ্ছি